আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখাও নেই, বলতো আপাতত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য, বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো? বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম, শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে, কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4,000-5,000 টাকায় বিক্রি হচ্ছে, 200 টাকার বালিশ। আমরা দেখতাম যে 6টা ব্যাংক লুটপাট হয়েছে, আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে, আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একসময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক লোক 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা আস্তে আস্তে জাতির সামনে বলছে। শুনতেন না? শুনেন নাই? কেউ আছেন একজন শুনেন নাই? আছেন? একজন আছেন যে শুনেন নাই? দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই। আত্মসাত মানে ভোগ করা, করেছিল 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বইলাবাড়িত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাত করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না, দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন, তারপরে কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন, এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় 100 মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে 1,000 কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন, এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা।